কালার তো এটা ভালো ওটা ভালো না এই কেপ কালার মনে এটা ভালো কালার কালার এটা ফুটবল হোটেল আগে থেকে বুক করা ছিল। এটা হলো হোটেল বে টাচ। হোটেলটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর হোটেলটা। আমি আপনাদের ভিউ দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে কালকে আমি ঢাকার থেকে কক্সবাজার উদ্দেশ্যে বের হয়েছি, তো আমাদের সাথে দুইটা বাইক ছিল। এখানে আস্তে আস্তে আমাদের অলমোস্ট রাত্রের 9টা বাজছে। রাস্তার প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে একটু ঝামেলা পড়ে গেছিলো। তো সব মিলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো রাত্রে আসার পর আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। এটা হলো হোটেল বে টাচ। হোটেলটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর হোটেলটা। আমি আপনাদের ভিউ দেখাবো। তো আমি এখন এখানে বারান্দায় আছি। তো বাইক রাইডে আসলে কক্সবাজার আমার এত লং রাইড, এটা আমার ফার্স্ট টাইম। ইনশাল্লাহ ভালোভাবে সুস্থভাবে যেতে পারবো, সবাই দোয়া করবেন। ঘুম থেকে উঠলাম, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন আছি 7th floor-এ। তো এখান থেকে আমরা চলে যাব ছাদের রুফটপে। তো ওখানে একটা ক্যাফে আছে, অনেক সুন্দর ক্যাফেটা দেখবো। আর আমার ফ্রেন্ড অনেক ব্যস্ত। এই যে সে আমার রুমটা, আমি আপনাদেরকে দেখাই। এটা হলো রুমের করিডোর। এখান থেকে ঢুকে আমাদের এই রুম, এই সেই রুম। মোটামুটি আমাদের কম বাজেটের মধ্যে ভালো টেবিলের উপরে আসলে হেলমেটের অবস্থা দেখতেছেন। আর এই যে হলো আমার এখানে আয়না দেখা যাচ্ছে। তো এই যে এখানকার এই অবস্থা সোফা আছে, এখানে একটা টিভি আছে দেখা যাচ্ছে। তো এখানে একটা বারান্দার ভিউ দেখাই, জাস্ট অ্যামেজিং একটা ভিউ বারান্দার। তো সব মিলে এখান থেকে ভালোই দেখা যাচ্ছে ভিউটা। তো আমরা পাশের রুমে যাই। তো এখানে আরেকটা ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। তারপর হলো এখানে আরেকটা মিরর, এখানে একটা ভালো মিরর আছে। তো এই যে এখানে একটা রুম, এই যে একটা ওয়াশরুম, এখানে এই যে আমাদের বেড, এসি রুম, খুবই সুন্দর একটা অবস্থা আছে। এখানে একটা মিরর আছে। তো মিরর সব জায়গায় মোটামুটি, রুমের সব জায়গায় মিরর আছে। তো এরপর আমরা এই যে এখানে আরেকটা রুম, এই রুমে আমার ফ্রেন্ডে আছে। এখানে ভিউটাও ভালো, এখানে এসি আছে, অনেক সুন্দর টাওয়ার দিয়ে দিয়েছে একটা। তো সব মিল ও আছে। এই যে এখানে আরেকটা রুম আছে, খুবই সুন্দর। তো এই হলো অবস্থা মোটামুটি। ছাদে যাবো, ছাদের ভিউটা আপনাদের দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমরা সামনের দিকে যাই। রেইনকোট সাথে করে নিয়ে আসবেন। আসলে আমরা যে বাইক রাইড রওনা দিয়েছি, রেইনকোটটা সাথে ছিল না আমাদের। তো যেই পরিমাণ রাস্তায় বৃষ্টি ফেস করছি, রেইনকোট না থাকার কারণে মানে যেই খারাপ অবস্থা হয়েছে আমাদের। এবং কফি খেতে খেতে আপনার সাথে কথা বলি, আর ফ্রেন্ড আছে, ওরা সবাই ছাদে চলে গিয়েছে। তো এই আর কি, এখন ছাদের উপরে উঠে পড়লাম এবং ভালোই রোদ কিন্তু পড়ে গেছে। মানে আমরা যে আসার পথে এত বৃষ্টি পাইছি, মানে এটা দেখে এখন বুঝা যাচ্ছে না যে এত রোদ ছাদের উপরে। তো এটা হলো ক্যাফের পাশেই ঠিক রেস্টুরেন্টটা, এবং এই যে আমরা ছাদের মধ্যে বসে আছি, একটা কফি নিয়েছি এবং কফি নিয়ে আরামসে খাওয়া শুরু করতেছি, ওয়েদারটা ফিল করতেছে। এবং ওই যে পাশে দেখতে পাচ্ছেন দোলনা, সো দোলনায় তো অবশ্যই বসতে হবে। সো সন্ধ্যার সময় দোলনাতে বসবো, এবং ছাদের ভিউটা সত্যি অসাধারণ। এটা কি আর মিস করা যায়, এত সুন্দর ভিউ। তো ছাদের ভিউটা ভালোই লাগলো। আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, কফি খেলাম, দেন এখান থেকে আমরা একটু পরে চলে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে দেন আমরা বিচে চলে যাব। তো অলরেডি আমরা নিচে চলে আসছি, নিচে চলে আমরা এখন হাঁটা শুরু করেছি। কক্সবাজার আসলেই মানে কেউ কিছু কিনবে না, এটা কি হয়। তো সবচেয়ে বেশি কেনাকাটা হয় আপনার হাফ প্যান্ট আর স্যান্ডেল। সো আমাদের কাছে স্যান্ডেল ছিল না, যাই হোক স্যান্ডেল কিনতে পারি, হাফ প্যান্ট কিনতে পারি। সো এখানে প্রচুর কিন্তু কেনাকাটা হয়ে থাকে, এবং এখানে জিনিসপত্র একটু দাম বেশি, বাট দামাদামি করে নেবেন। দামাদামি করে নিলে আপনি একটু ভালো মতো নিতে পারবেন, এবং অবশ্যই জিনিস দেখে নেবেন। কি কিনতেছ পরে, কোনটা কিনা হলো? এটা গেঞ্জি আসলে কিনা দরকার, কোনটা?
কালার তো এটা ভালো, ওটা ভালো না, কালার মনে হয় এটা ভালো, কালার এটা ফুটবল। আরে বিতালামা, আচ্ছা ভিতরে পিছনে নাই, ভিতরে জয়েন হইছে না বন্ধু? ওই ক্যাপ তো নাই, দাম বেশি কত? এই ক্যাপটা ভালো দেয় যায়, সেই আরে ওই কালো একের জুতা বেটা, লাইফ টাইম গ্যারান্টি, দেখতে সুন্দর আছে জুতা। হ্যাঁ এটা নিলে ভালো চলে যাবে, বাসা করতে হবে। আর এটা পরে কোথাও যাইতেও পারে? এই কত এটা? হ্যাঁ এই জুতা 800? এটা না, এটার কত বেশি? ওটা 450। কত রাখবেন? 350 টাকা দিবে, 250 টাকা দিই, 250 টাকা দিই। তুমি তোমার জুতাটা পেয়ে তোমার প্রতিক্রিয়া কি? ভালো জুতাটা, কিন্তু দামটা অনেক বেশি আসলে, ছিল অবশেষে আমরা এখন চলে আসলাম একটা হোটেলে, হোটেলে মোটামুটি নাম ভালো, দেখা যাক ভিতরে যাই। ভিতরে পরিবেশটাও কিন্তু ভালোই লাগলো, খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে সবার। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, দেন বিচের দিকে যাবো, খাওয়া দাওয়া শেষ করে। সো এই হচ্ছে মেনু। সো মেনুটা দেখার আগে দেখি নামটা আপনাদেরকে বলি, নিউ মেজবানি রেস্টুরেন্ট। সো মোটামুটি এখানে মোটামুটি সব খাবারই পাবেন আপনি, বাংলা আইটেমে বলা যায়, সবকিছু বাংলা আইটেমে। এবং প্রাইস অ্যাভারেজ, মানে অনেক সময় থাকে না কক্সবাজারের রেস্টুরেন্ট গুলাতে প্রচুর দাম থাকে খাবারের, বাট আসলে এখানে ওরকম একটা দাম না, মোটামুটি প্রাইসটা ভালো। কক্সবাজার আমার কিন্তু ফার্স্ট টাইম, কুয়াকাটা বিচের থেকে কক্সবাজারের হাইপটা কিন্তু অনেক বেশি, বিচের কাছাকাছি চলে আসছে। যাই, যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আর আগে তুমি লোক ওই ভিডিও পছন্দ আই তো লাইক মার দো, আর নই আই তব ভি লাইক মার দো, আর আগে তুমি লোক নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে কুছ ভি ফেক কে মারো, ইয়ে মাইক ফেক কে মারো, ইয়ে ক্যামেরা ফেক কে মারো, বাই।